একেবারে ঘুম আসছেন দাদা? তোর এত অশান্তি মনের মধ্যে, ঘুমিয়ে আসতে চাইছে না। বড় ঘুমোচ্ছে, হয়তো ঘুমের ভান করে পড়ে আছে। রাজ, আমার অসহ্য লাগছে। এমন জালে জড়িয়ে আছিস, দু একদিনের জন্য যে কোথাও পালিয়ে যাবি তাতেও শান্তি পাবি না। রাজ, আমি তো কোনোদিন পালাতে চাইনি। তুই বল, আমি মাথুর কোন কাজে কোনোদিন বাধা দিয়েছি? এই যে গান গাইছিস সেটাও তো, আচ্ছা ও কেন বলতো আমাকে শুধু শুধু ভুল বুঝছে? কাজে বাধা না দেওয়া আর মন থেকে সব কাজ মেনে নেওয়া, এক হলো দাদা। রাজের যে কিভাবে মন থেকে মেনে নেব, তুই ওকে একা একা দূরে ছেড়ে দিস না। ভাব, এতদিন বাদে ও বাড়ির বাইরে পা রেখেছে, একটা কম্পিটিশন ফিল্ড যেখানে ওর কোনো বন্ধু নেই, আর এই বাড়িতেও তুইও যদি ওকে না বুঝিস, ওর কত একা একা লাগে বলতো? রাজ, আমার মনে হয় না যে আমি মাধুকে বুঝতে পারছি না। আমার কথা ছেড়েই দে, সংসার মেয়ে সবকিছু দূরে সরিয়ে দিয়ে ওই পাগলের মতো ছুটে চলেছে ওই তার স্বপ্নের পেছনে, সেটা নিয়ে মেতে উঠেছে। রাজ, এইভাবে জীবন চলে না। স্বপ্ন বাস্তব তো আলাদা, সেটা বুঝতে হয়। আর সেই জন্য তুই নিজের অজান্তে ওকে দোষ দিয়ে যাচ্ছিস। বিনা অপরাধে দোষী শাস্তি কার ভালো লাগে, বিশেষ করে সে যদি নিজের সবচাইতে কাছের কেউ হয়।